খুব নতুনত্ব কিছু বলবো না, এরকম ধরনের মুভিজ আগে বলিউডে বা বিশেষ করে রিজিনিয়াল ফিল্ম ইন্ডাস্ট্রিতে অনেক হয়েছে। বাট মনোজ বাজপাইকে বেশ ভালো লাগলো, একটা অন্যরকম চরিত্রে, আর ও নিজে বিহার থেকে এসছে, তো আবার ব্যাক টু নিজ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োস্কোপ বং কাপল। আমি অম্বালি, আমি অভিষেক। আমরা এসে গেছি আমাদের নতুন একটা ভিডিও নিয়ে। তারা যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, যাতে যখন আমরা নতুন ভিডিও আপলোড করবো আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। এছাড়াও আপনারা আমাদের ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামকে ফলো করতে পারেন। ওখানে আমরা নানান ইন্টারঅ্যাক্টিভ পোস্ট দিই, মাঝে মাঝে কোশ্চেন আনসারসও দিই, তো আপনারা ওখানে আপনাদের মতামত জানাতে পারেন, অথবা নিচে কমেন্ট বক্সে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। আর এর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। একদম। আজকে আমরা একটা হিন্দি মুভির রিভিউ নিয়ে এসেছি, ভাইয়াজি, যেটা রিলিজ করেছিল 24th May। হ্যাঁ, আর ডাইরেক্ট করেছে অপূর্ব সিং কর্কি, কাস্টে আছে মনোজ বাজপাই, জয়া হোসেন, বিপিন শর্মা, যতীন গোস্বামী এবং অন্যান্য অনেকে। আর এটা আমরা এর আগে ট্রেলার রিয়াক্ট করেছিলাম, আপনারা চাইলে ওটা দেখে নিতে পারেন। আমরা তো বেশ এক্সাইটেড ছিলাম মনোজ বাজপাইকে এরকম ক্লোজ কম্বাটিভ অ্যাকশন মুভিতে, একটা ভাই হিসেবে এরকম ফুল ফ্লেজ অ্যাকশন মুভিতে আমরা দেখিনি, তো সেটা দেখে বেশ এক্সাইটেড ছিলাম। আর কেমন লাগলো? ভালো লেগেছে, খুব নতুনত্ব কিছু বলবো না, এরকম ধরনের মুভিজ আগে বলিউডে বা বিশেষ করে রিজিনিয়াল ফিল্ম ইন্ডাস্ট্রিতে অনেক হয়েছে। বাট মনোজ বাজপাইকে বেশ ভালো লাগলো, একটা অন্যরকম চরিত্রে, আর ও নিজে বিহার থেকে এসছে, তো আবার ব্যাক টু নিজের অরিজিনে গিয়ে আবার পারফর্ম করা, এটা একটু অন্যরকম, আমার বেশ ভালোই লেগেছে। আর ওটাই একটা এক্স ফ্যাক্টর এই মুভিটার। একদম। বাকি অবভিয়াসলি অ্যাকশন ভালো ছিল, মিউজিক ভালো লেগেছে আমার বেশ, সিনেমাটোগ্রাফিও ভালো ছিল, কিন্তু মানে সেই স্টোরিটা ওই একই রকম যেটা তুমি বললে, একঘেয়েমি বা কেউ কাউকে কিডন্যাপ বা কারোর প্রতি শোক, কাউকে নিয়ে যাওয়া, রিভেঞ্জ নেওয়া, সেটা হলিউডের টেকেন বলুন আর শিবাই বলুন, ব্যাপারটা অনেকটা ওরকমই অনেক স্টোরি হয়েছে। বাট হ্যাঁ, এখানে মনোজ বাজপেয়ী ওরকম অ্যাক্টিং, যেহেতু আমরা মানে ওরকম অ্যাকশন আমরা দেখিনি, সেখানে একটা হ্যাঁ বিহারের একটা ভাইয়াজি, সেই অ্যাকসেন্ট, সেই ড্রেস আপ, সেই অস্ত্র ওপেন, সেরকম ধরনেরই, তার সাথে ভালো সাপোর্টিং রোল ছিল অনেকেরই, সেগুলো মিলিয়ে ভালো লেগেছে আমাদের। আর যেটা আমি বলবো যে এটা তুমি টেকেন বাইগুলোর কম্পেয়ার করলে, বাট আমার মনে হয় সাউথ ইন্ডিয়ান যে কোনো ফিল্ম বা বেঙ্গলি ইন্ডাস্ট্রিতেও বা পাঞ্জাব এগুলোতে এরকম ধরনের স্টোরি বেশি হয়েছে, আর ওগুলোতে মানে কি বলবো, ওভার দ্য টপ পছন্দ করে, কিন্তু ওটাই আমি বলেছি যে ওগুলো করতে করতে একটা জায়গায় অ্যাকশন গুলো ওভার দ্য টপ বা ইনলজিক্যাল হয়ে যায়, বাট এখানে খুব নর্মাল রেখেছে, যে আমারও লাগে টেকেন বা এগুলো হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড এমন ফেমাস হয়েছে যে যেহেতু সবাই এখন এরকম মুভি দেখলে আগে ওটার সাথে কম্পেয়ার বা ওর কথাটাই মাথায় আগে আসে, একদম, কিন্তু ওটাই, কিন্তু এখানে কোনো জিনিসটা ইনলজিক্যাল মনে হয়নি, যে আমারও ব্যথা লাগে, আমিও অজ্ঞান হই, আমিও খুব বেশি সাহস নিয়ে এগোলে বা ওভার কনফিডেন্স থাকলে আমার ব্যথা লাগে, একদম, ওটা রজনীকান্তের মুভি না যে কারোর হেল্প লাগছে না, তার ওয়াইফের হেল্প লাগছে, তার ফ্রেন্ডসের লাগছে, তার মায়ের লাগছে, তো সব মিলিয়ে একটা বেশ গ্রাউন্ডেড ফিল্ম আমি বলবো, আর খুব ন্যাচারাল। আমার মনে হয় আমার মাও যে ওর ওয়াইফের রোল করেছে, সেও সবাই এতটা গ্রাউন্ডেড করেছে যে সিনেমাটাকে একদম অন্য জায়গায়, মানে ওই পরিবেশটাই ঢুকে গেছি আমরা, তো এটা খুব ভালো ছিল। মনোজ বাজপেয়ী ডায়লগ ডেলিভারি নিয়ে কিছু বলার নেই, তো ওর যে ডায়লগ গুলো যেগুলো আছে, যেগুলো ফার্স্ট ওকে ধমকি দিচ্ছে বা যখন কাকুতি মিনতিও করছে ফার্স্ট টাইম, তারপরে নিজের টোনটা চেঞ্জ করে, সেম সিনেই নিজের টোনটাকে চেঞ্জ করে যখন ধমকি দেওয়া, তো সবটাই এত সুন্দর লেগেছে। আর বা বিহারি দেখে দেখিয়েছে বললেই হয়তো বেশ কিছু হিন্দি ওয়ার্ড ওগুলো যখন এখন হয়তো হিন্দিতে খুব একটা ইউজ হয় না, বা ইংলিশ ওগুলোকে রিপ্লেসমেন্ট করে দিয়েছে, যে বা বদলা বা অন্য কিছু
খুন কিনে দেয়া ওই জায়গায় নারা সংহার হোগা এরকম কিছু কিছু ওয়ার্ড গুলো ওয়ার্ডের চুজ গুলো খুব ভালো ছিল একদম হিন্দি বইয়ের যে ওয়ার্ড গুলো সেগুলো হ্যাঁ যেগুলো এখনো কিছু কিছু ওখানকার মানে ইউজ করা উচিত আমার মনে হয় এত সুন্দর সুন্দর আমাদের ভালো ওয়ার্ড আছে মানে ডাইরেক্টর রাইটার যে অপূর্ব সিং কার্কি কে ক্রেডিটটা যাবে যে চুজ করেছে এই রকম ওয়ার্ডস গুলো যেগুলো অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে বিকজ অফ দা ব্যাকগ্রাউন্ড অফ মনোজ বাজপেয়ী বা ওই কথাই রিভেঞ্জ না প্রতিশোধ মহাভারত বা রামায়ণ দেখছি বাট তাও এই ল্যাঙ্গুয়েজ বা এই ওয়ার্ড গুলো ইউজ হচ্ছে এটা ভালো লাগার জায়গা একদমই আর মানে ওটাই যেটা বললাম স্টোরিটা সেরকম না হওয়া সত্ত্বেও আমাদের ভালো লেগেছে পারফরমেন্স সিনেমাটোগ্রাফি মিউজিক এগুলোর জন্য আর যেহেতু মানোজ বাজপেয়ী এরকম একটা রোল দিয়েছে ওয়েল এডিট আমি বলবো ব্যাকগ্রাউন্ড মিউজিক তুমি বলে এলে ভালো তো একটা যেহেতু বিহার বা একটা মাটির ব্যাপারটা রাখতে চাইছে তো একটা ইয়েলো অকার একটা টোন টিপুর সিনেমাটা মোটামুটি কাজ করেছে খুব প্যাথেটিক যেটা হয় না যে ভিলেনকে মরলে যে সবাই খুশি হবে তার জন্য ভিলেনের এক্সট্রিমটাও দেখানো উচিত যে হ্যাঁ কেন একটা মানুষ ওখানেও তো একজন মরছে নর্মাল সাধারণ মানুষ মরলে কষ্ট হচ্ছে একটা ভিলেন মরলে কেন খুশি হচ্ছে তো ওই ডিফারেন্সটা প্রথমেই দেখিয়ে দিয়েছে যে ছেলেটা কেমন তার ফ্যামিলি কেমন তারপরে মরে গিয়ে বা অ্যাক্সিডেন্ট হয়ে তাকে জ্বালানো তার থেকে বড় কথাকে জ্যান্ত জ্বালিয়ে দিয়েছে তো এই প্লটগুলো খুব সুন্দর করে সাজিয়েছে একটা এক্সট্রিম ভিলেন দেখানোর জন্য আবার সেম জায়গায় আমি বলবো তাই জন্য হিরো আরও ফুটে উঠেছে আর ডাইরেকশন আমার ভালো লেগেছে এর আগে ডাইরেক্টরের আমরা দেখেছি সেফ এক বান্দা ওটা দারুণ লেগেছিল আমাদের একদম ওটা খুবই ভালো ছিল খুবই ভালো ছিল তো এটাও ডাইরেকশন হিসেবে বলবো ভালোই লেগেছে আর অ্যাক্টিং ওয়াইজ মনোজ বাজপেয়ী কিছু বলার নেই বাট ওরা যে উডবির যে রোলটা করেছে জয়া হুসেন খুবই ভালো দারুণ দারুণ বেস্ট স্ট্রং একটা মহিলার রোল করেছে দারুণ একটা আর বিপিন শর্মাকে তো আমরা ভালো করেই চিনি একদম ওনারও যে সাপোর্টিং রোলটা ছিল যথেষ্ট ভালো ছিল তো ওভারঅল আমাদের বেশ মানে ভালোই লেগেছে একদম অসাধারণ নয় বাট হ্যাঁ আপনার যদি মনোজ বাজপেয়ীকে পছন্দ হয় অবশ্যই দেখতে পারেন হলে আছে থিয়েটারে গিয়ে সাপোর্ট করুন একদম আর না হলে ওটিতে ওয়েট করুন এই আর কি আর দেখে থাকলে আপনারা কমেন্টে জানাবেন আপনাদের কোন সিনটা ভালো লেগেছে বা কোন প্লটের জন্য বা কোন কারণের জন্য আপনার ভাইয়াজি বেশি ভালো লেগেছে আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এখন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব এরকম আর কি ভিডিও আমরা একবার রিভিউ করতে পারি সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আবার তাহলে নেক্সট ভিডিওতে আপনার সাথে দেখা হবে বাই